মা, আমি কি তোমার কাছে খুব বেশি মার খেয়েছি? মনে হতো না। তো যাই হোক, তো আমি বলবো যে বাবা মায়ের সাপোর্টটা খুব দরকার এখানে যারা যারা বসে আছেন। দীপা, আমার কিছু কোয়েশ্চেন আছে, কিন্তু আমার নয়, অ্যাকচুয়ালি সকলের তরফ থেকে আমি করব। হ্যাঁ দীপা, ইউ নো, তুমি জানো যে তুমি একজন সাকসেসফুল ওম্যান, তাই না? কারণ সফলতা এখানে আমাদের অনেক ইয়াং জেনারেশন আছে এখানে। কতটা সাকসেসফুল জানি না, চেষ্টা করছি। ডেফিনেটলি সেটা আমরা আপনার পারফরমেন্স, এত শোস, এত টেলিভিশন, এত ধারাবাহিক দেখেই তো আমরা বুঝতে পারছি না একজন সাকসেসফুল ওম্যান। বাট কথাটা হলো হচ্ছে, এখানে অনেক বৌদিরা আছে যারা তোমার ফ্যান, বাট এরকম অনেক ফ্যান আছে যারা ছোট ছোট পুচকে। তো এখানে অনেক স্টুডেন্ট আছে, তোমায় জাস্ট সিম্পলি একটা কোয়েশ্চেন করতে চাই, হাউ টু সাকসেস ইন ইউর লাইফ, আমি সফলতা কিভাবে আমার জীবনে পাবো? বিকজ এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য এবং যারা সফলতার পথে এগিয়ে যেতে চাইছে তাদেরকে তুমি কিভাবে মোটিভেট করবে, তাদের কিভাবে তুমি ইন্সপায়ার করবে? প্রথমত একদম ছোট্ট পুচকে পুচকি যারা আছো তাদেরকে একটা কথাই বলবো, মন দিয়ে পড়াশোনাটাকে করো, এটা সব থেকে ইম্পর্টেন্ট। আর দ্বিতীয়ত, একটা টাইম আসবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে, গার্জেনদের সাপোর্ট তো অবশ্যই আছে, বাবা মা তো সবসময় তোমাদের পাশে থাকবে, কিন্তু একটা দিন আসবে যেটা তোমরা বুঝতে পারবে যে তুমি অ্যাকচুয়ালি কী করতে চাও। তো আমি যেমন ছোটোবেলা থেকে পড়াশোনাটা কতটা ভালো করতে পেরেছি জানি না, প্রচুর মার খেয়েছি বাবা মায়ের হাতে পড়াশোনার জন্য, পড়াশোনা একদমই মন ছিল না, সেটা ন্যাচারালি হয়ে থাকে। কিন্তু একটা সময় ছিল যেখানে আমি একটু নাচ করতে ভালোবাসতাম, যেটা ন্যাচারালি হয়ে থাকে, টিভিতে একটা গান চললো, একটু হাত পা নেড়ে দিলাম, মা বুঝতে পারলো যে মেয়েটা নাচের প্রতি একটু ইচ্ছে আছে, তাহলে নাচের ক্লাসে ভর্তি করে দিই, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। তো নাচটা শিখেছিলাম, নাচটা একটু একটু পারি, থার্ড ইয়ার অবধি কমপ্লিট করেছিলাম, তারপরে কন্টিনিউ করতে পারিনি অভিনয় জগতে, তারপর আসার পর আর এটা কন্টিনিউ হয়নি। তো তারপর যখন একটা টাইম এলো আমি অভিনয় করতে চাই, এটা আমি নিজের মুখে যখন বলি, তখন বাবা মা এগ্রি হয়, ফুল সাপোর্ট পেয়েছিলাম ফ্যামিলির কাছ থেকে। তো এটাই বলবো, কেউ চায় ইঞ্জিনিয়ার হতে, কেউ চায় ডাক্তার হতে, কেউ চায় পুলিশ হতে, সে যাই হোক না কেন সেটা একটা টাইমের পর সে নিজে বুঝতে পারে। তো এই নিজের ইচ্ছের প্রতি একটু কনসেন্ট্রেট করো, একটু নিজেকে ইচ্ছেকে সাপোর্ট করো, নিজের ইচ্ছে অ্যাকচুয়ালি তুমি কি চাও সেটা নিজে বুঝতে পারবে যেদিন, সেদিনকে তুমি সেটার প্রতি ফোকাস করো, তাহলে দেখবে তুমি সাকসেসফুল কতটা হতে পেরেছো জানি না, কাজটা যদি মন দিয়ে করো তাহলে সেটা হতে হবে, মানে হতেই হবে এরকম একটা বিষয়। তো আমি চাই তোমরা বড় হয়ে যে যার ইচ্ছে সে সেটাই করো, কেউ কারো ইচ্ছের বিরুদ্ধে যেও না, ব্যাস এটাই বলবো। আর গার্জেনদেরকে বলবো, প্রত্যেকে, প্রত্যেকটা গার্জেন, প্রত্যেকটা ফ্যামিলি সেই বাচ্চাদেরকে ফুল সাপোর্ট করো, তাহলে দেখবে বাচ্চা এমনি গ্রো করে যাবে। থ্যাংক ইউ দীপা, তুমি যে আজকে যে এত বড় একটা জায়গায় পৌঁছেছো, ইউ নো, তোমার সফলতা একদম চট্টানের মতো, একদম পুরো পর্বতের মতো। তো নিশ্চয়ই তুমি এই জায়গাতে আসতে তোমার অনেক চড়াই উদ্রয় তো ডেফিনেটলি হয়েছে। আর দীপাদি মা, আই থিঙ্ক, ম্যাম আপনি প্লিজ একটু আসুন, কারণ মা হচ্ছে জগতের আলো, মাকে ছাড়া আমরা এক বিন্দু থাকতে পারি না। বেসিক্যালি হচ্ছে দীপার মাকে পেয়েছি, ম্যাম আপনি মোবাইল। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে মা বাবার সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। তো আমি মনে করি, দেখো, বকা মার প্রত্যেকটা ফ্যামিলিতেই হয়ে থাকে, প্রত্যেকটা বাচ্চাকে শাসন করতে হয়, আমাকেও এরকম প্রচুর বাবা মা শাসন দিয়েছে, তো তার জন্যই আজকে, শাসনটা না থাকলে কোনো কিছু পসিবল না, কিন্তু হ্যাঁ, মারধরের বিরুদ্ধে আমার ফ্যামিলি। মা, আমি কি তোমার কাছে খুব বেশি মার খেয়েছি? মনে হতো না। তো যাই হোক, তো আমি বলবো যে বাবা মায়ের সাপোর্টটা খুব দরকার এখানে যারা যারা বসে আছেন, প্রত্যেককে আমি বলবো যে বাবা মা, মানে সন্তানদেরকে সাপোর্ট করো যেমন আমার বাবা মা করেছে, সেইভাবে সেটা কী চায় সেটাই আগে তোমরা জানো, যে আমার ছেলে মেয়ে কী করতে চায়, আমার বাবা মাও সেটা জানতে চেয়েছিলো, তো আমি বলেছিলাম সেটা তোমরা সাপোর্ট করো। আমি মনে করি সেটাতে যদি সে বড় হয় তাহলে সে সাকসেস হবেই। ম্যাম দীপাদি, ম্যাম এক্সকিউজ মি, ম্যাম একটু, একদম থোড়া সা, ম্যাম আসুন আসুন, একটু কথা বলবে, একটু একটু প্লিজ ম্যাম। আজকে দীপাদিকে পেয়েছি, আমাদের অনেক অনেক সৌভাগ্য। দীপাদি যখন ছোট থেকে এত বড় হয়েছে, এত সাকসেস, এত লোকজন, এত সেলফি, এত কিছু ধারাবাহিক, এত শো, তো আপনার কেমন লাগে ম্যাম আপনি যদি একটু বলেন? মানে মেয়ে আজকে সফল সেটা নিজের চোখে আপনি দেখছেন, যেটা আপনার স্বপ্ন ছিল সেটা মেয়ে করে দেখিয়ে দিয়েছে, নিজেকে কেমন লাগছে ম্যাম মেয়ের জন্য? আমার তো খুবই ভালো লাগে, কেননা আমরাও মানে না গান টান শিখেছি, কিন্তু সংসারের চাপে আমরা করতে পারিনি, কিন্তু মেয়েকে এই জায়গায় দেখতে পেরে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, সেই জন্য আমার
মানে কি বলবো কিছু বলার মতন আমি খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি মানে প্রত্যেকটা সংসারী স্ট্রাগল থাকে কেউ কেউ বিশেষ করে মায়ের যদি কোনো অবশ্যই মায়ের স্বপ্ন ছিল একজন খুব ভালো সিঙ্গার হওয়ার তো সংসারে চাপে সেটা প্রত্যেকের হয়ে ওঠে না একটা মেয়ে যখন নিজের বাড়ি ছেড়ে যখন শ্বশুর বাড়িতে যায় তখন সেটা কি বলবো অনেক ইচ্ছে অনেক স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে যেটা আমরা বলে থাকি সেটা করতে করা হয়ে ওঠে না তো আমি মনে করি না যে কোনো মেয়ে বা মেয়ে কেন প্রত্যেকটা ছেলে মেয়েই কারোর যদি কারোর মানে কোনো স্বপ্ন থেকে থাকে কোনো ইচ্ছে থেকে থাকে তো সেটাকে এখন সবটা ইজি হয়ে গেছে এখন মেয়েরা মানে সবটাই সব কিছুতে মানে কি বলবো এটাকে অ্যাকচুয়ালি কোনো কিছু ইম্পসিবল না আমার কথায় সব কিছুই পসিবল তোমরা যদি একটু চেষ্টা করো ব্যাস একটু চেষ্টা করলেই সব কিছু ইম্পসিবল হয়ে যায় মা বাবা তখনই ভালো লাগে দীপাদি যখন মেয়ে বা ছেলের পরিচয়ে বাবা মাকে চেনা হয় তাই না যখন বলছে যে দেখো ওটা দীপার মা যাচ্ছে বাট এটা হচ্ছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট তাই না দীপাদি এটা বলো একদমই একদমই এক্স্যাক্টলি দীপাদি তোমার লাইফে এমন কিছু তুমি বলো যে এত বড় তুমি হয়েছো কোথাও একটু কোইনসিডেন্ট বা চড়াই উদ্রায় কোথাও ব্যর্থতা তারপর এত বড় সফলতা কোনো যদি কিছু বলো তারপরে সফলতা সিঁড়ি সবার উপরে থাকে রাইট দীপাদি তো সেটা তুমি একটু বলো দেখো সফলতা পাওয়াটা খুব যে মানে প্রচন্ড টাফ সফলতা সবাই পায় না তো আমি বলবো যে ছোট করেই বলছি কাজটা মন দিয়ে করো যে কাজই করো না কেন কাজটা মন দিয়ে করলে সবকিছুই পসিবল সবকিছু সম্ভব চলো আমরা একটা গান শুনুনি তো সঙ্গীত সন্ধ্যা অর্কেস্ট্রার সন্তুদা অসংখ্য ধন্যবাদ ওনাকে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ওনাকে একটু মঞ্চে ডেকে নেবো আমি প্লিজ প্লিজ সন্তুদা প্লিজ প্লিজ থ্যাংক ইউ সো মাচ আজকে আমন্ত্রণ করার জন্য আর অবশ্যই কাকটিয়া স্বাধীনতা দিবস উদযাপন কমিটিকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য তো চলো আমার অনুষ্ঠানের একদম লাস্ট গান এই গানটা গেয়েই আমি বিদায় জানাবো তোমাদের থেকে আর অবশ্যই একটা কথা না বললে নয় অনুরাগের ছোঁয়াকে তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ যেভাবে সাপোর্ট করছো এইভাবে ভালোবাসা দিতে থাকো যাতে আগামী দিনেও অনুরাগের ছোঁয়া খুব ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে দিতে পারে
सबाई के आबारो हैप्पी इंडिपेंडेंस डे पर दिन हो गए ताओ प्रत्येक दिन आमादेर काछे इंडिपेंडेंस डे स्वाधीनता दिवस बांगलाटा जानी दादा एतक्षण बांगलाई कथा बोलछी आमी तो जाई होक सबथेके बड़ो कथा एटाई अनुरागे छोआके तोमरा एतो भालोबासा दिच्छो एइभावेई भालोबासा दिते थाको और आज के दिन देशत्वबोधक गान हबे ना एटा तो होते पारे ना दू लाइन तोमादेर जन्य अवश्य एकटा देशत्वबोधक गान हर करम अपना करेंगे हर करम अपना करेंगे ए बदन तेरे সোম থেকে রবি ঠিক রাত 9:30 টায় শুধুমাত্র স্টাইল জলসায় থ্যাংক ইউ সো মাচ সবাইকে গুড নাইট শুভরাত্রি থ্যাংক ইউ